আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেলের সংবাদে সঙ্গে আছি ইদয় হোসেন বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো দেশে করোনা চলতি ঢেউয়ে ২৪ ঘন্টায় প্রথম চারজনের মৃত্যু চার মাস পর ২০০০-এর বেশি আক্রান্ত শনাক্ত দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ১০ই জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতিতে দুর্ভোগে বানভাসী মানুষ টানা বৃষ্টিতে সিলেট সুনামগঞ্জে বাড়ছে পানি এবং আশুলিয়ায় শিক্ষক হত্যার আসামি জিতু পাঁচ দিনের রিমান্ডে নড়াইলে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পুলিশের ভূমিকার তদন্ত চেয়ে রিট আমার জীবন এখন ফুরফুরা আনোয়ার শীত সব সিজনেই ফিট এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে দেশে করোনার চলতি ঢেউয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় প্রথম চারজনের মৃত্যু হয়েছে এ সময় প্রায় চার মাস পর আক্রান্ত শনাক্ত হয়েছেন ২০০০-এর বেশি মানুষ ওমিক্রনের সাব ভেরিয়েন্ট ছড়িয়ে দেশে এই ঢেউ চলছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলছেন বেশিরভাগ মানুষ টিকা নেওয়ার কারণে গুরুতর অসুস্থ না হলেও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বেড়ে যাচ্ছে এই অবস্থায় সরকারের ঘোষণা করা ছয় দফা নির্দেশনা বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান স্বাস্থ্য সংশ্লিষ্টরা লালন অশ্বিনের রিপোর্ট এবছর এপ্রিল ও মে মাস জুড়ে করোনা সংক্রমণ গড়ে প্রতিদিন ৫০ জনের নিচে থাকলেও জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে তা আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করে গত দুই দিনেই করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ৪০০০-এর বেশি সংক্রমণের হার এখন প্রায় ১৬%। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাস্ক পরাসহ ছয় দফা নির্দেশনা দিয়েছে সরকার কিন্তু এর বাস্তবায়ন নেই বললেই চলে এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘন্টায় আরও চার জনের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১৪৯ জনে ২১৮৩ জন আক্রান্ত হওয়ার দিনে সুস্থ হয়েছেন ২৯০ জন বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি না মানার কারণেই ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে আমরা এখন কোভিড সংক্রমণের পঞ্চম ঢেউ অতিক্রম করছি আমরা যদি স্বাস্থ্যবিধি আরো ভালোভাবে মেনে চলতে পারতাম সক্ষম হতাম তাহলে কিন্তু হয়তো আরো পরে হতো সেটা ইভেন সবচেয়ে ভালো হলে হয়তো ৬ মাস পরে হতো ভ্যাকসিন নেয় আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ কম হলেও বয়স্কদের জন্য ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা তবে কম সংখ্যক মানুষ করোনা পরীক্ষা করায় সংক্রমণের হার বেশি দেখাচ্ছে বলেও মনে করেন তিনি স্বাস্থ্যবিধি কার্যকর করার পাশাপাশি পরীক্ষা বাড়ানোর উপর জোর দেন এই বিশেষজ্ঞ টেস্ট খুব কম হওয়ার কারণে কিন্তু আমাদের শনাক্তের হার দ্রুত বেড়ে গিয়ে ১৫ বা এর চেয়ে বেশি হচ্ছে যত বেশি সংক্রমণ হোক না কেন একটা দেশে টেস্ট হতে হবে এমন পরিমাণে শনাক্তের হার যেন শতকরা ১০-এর নিচে থাকে সামাজিক অনুষ্ঠান সহ আসন্ন ঈদে স্বাস্থ্যবিধি মানাতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান স্বাস্থ্য সংশ্লিষ্টরা লাইলা নওশিন চ্যানেল আই ঢাকা বন্যা পরিস্থিতি দেশের উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় বন্যার পানি বাড়ছে কুড়িগ্রামে নতুন করে চরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সীমাহীন দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ তিস্তা ও ধলনা নদীর পানি বাড়তে থাকায় লালমনিরহাটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে টানা বৃষ্টির কারণে সুনামগঞ্জ ও সিলেটে বন্যার পানি আবারও বাড়ছে এবার অন্যান্য সংবাদ আশুলিয়ায় শিক্ষক হত্যার ঘটনায় মূল আসামি আশরাফুল আহসান জিতুকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ বুধবার রাতে তাকে গাজীপুর থেকে গ্রেফতার করে র‍্যাব নড়াইলে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী
জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ এবং টাকার মান ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নতুন অর্থবছরে। এরকম বাস্তবতায় আগামী এক বছরের জন্য সংকোচন ও সতর্কতামূলক মুদ্রানীতি দিলেন বিদায়ী গভর্নর ফজলে কবির। ছয় বছরের কিছু বেশি সময়ে দায়িত্ব পালনকালে কোনো রকম চাপের কাছে নতি স্বীকার করে দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নিতে হয়নি, এটা তার বড় তৃপ্তির বলে মন্তব্য করেন তিনি। রিজবিন আওয়াজের রিপোর্ট। প্রায় দু বছর পর গণমাধ্যমের মুখোমুখি বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির, উপলক্ষ নতুন অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা। করোনা দু বছরও মুদ্রানীতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, তবে তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হতো। মুদ্রানীতি প্রকাশের সাথে সাথে কার্যত এটাই গভর্নর হিসেবে ফজলে কবিরের শেষ প্রেস ব্রিফিং, কারণ রোববার তার ছ বছর তিন মাসের দায়িত্ব পালনের শেষ কার্যদিবস। কেমন উপভোগ করলেন প্রশ্ন ছিল তার কাছে। আমরা যেটা বাংলাদেশ ব্যাংক যেটা করে এবং ব্যক্তিগতভাবে আমি যে সবসময় করি, যেটা বাংলাদেশের জন্য সঠিক হবে, অর্থনীতির জন্য সঠিক হবে, মানুষের জন্য সঠিক হবে, ওটাই করবো। হোয়াট এভার দি আপনার প্রেশার অর রিকোয়েস্ট অর নো প্রেশার, আমরা সম্পূর্ণ স্বাধীনভাবেই কাজ করছি এবং আমি মনে করি আমার এরকম আক্ষেপ করার বিষয় নেই। কাজেই আই শুড বি স্যাটিসফাইড, আই উইল এনজয় ইন দ্য গ্লোরি অফ স্যাটিসফ্যাকশন। ঘটনাক্রমে বৃহস্পতিবার মুদ্রানীতি প্রকাশের দিন সংসদে পাশ হল আগামী অর্থবছরের বাজেট। ঘটনাটিকে রাজস্ব নীতি এবং মুদ্রানীতির সমন্বিত সহাবস্থান বলতে চাইলেন গভর্নর। স্বীকার করলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে অর্থনীতিকে। মুদ্রানীতির মূল চ্যালেঞ্জ হবে টাকার অভ্যন্তরীণ ও বাহ্যিক মান, অর্থাৎ মূল্যস্ফীতি ও বিনিময় হারকে স্থিতিশীল রাখা। আজকের রেট হল 93.5, মূল্যস্ফীতি ও টাকার বিনিময় হারের ঊর্ধ্বমুখী চাপকে নিয়ন্ত্রণে রেখে কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করার নিমিত্তে 2022-23 অর্থবছরের জন্য সতর্কতামূলক মুদ্রানীতি ভঙ্গি অনুসরণ করা হয়েছে, যা কিছুটা সংকোচনমূলক। তবে পরিস্থিতি যাই হোক না কেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সাথে কোনো আপোষ নয় জানালেন গভর্নর। আমরা মূল্যস্ফীতির সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করব না। এক বছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হলেও নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার পরিস্থিতি বিবেচনায় সুবিধামতো সময়ে এটি রিভিউ করবেন, অভিমত বিদায়ী গভর্নর ফজলে কবিরের। রিজবিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে পহেলা জুলাই জিলহজ মাস শুরু হবে এবং আগামী 10ই জুলাই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়েছে। সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার। সংবাদের রিপোর্ট জানিয়েছি অশোক লিরেন, ইফা টটস। বিরতি আর বিরতির পর জানিয়ে ফিরছি। ন্যাটোতে যোগ দিতে ফিনল্যান্ড ও সুইডেনকে আমন্ত্রণ, ইউরোপে নিরাপত্তার জন্য রাশিয়া সরাসরি হুমকি মন্তব্য। কাজ করেছেন সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ডক্টর ইউনুসের চক্রান্তের প্রমাণ সরকারের কাছে আছে, যথাসময়ে তা প্রকাশ করা হবে। পদ্মা সেতুতে অর্থায়নের, বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিরোধিতা অনেকে করেছিল। তন্মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হচ্ছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস। ইউনুস সেন্টারের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, এগুলোর মতো এখানে অন্য এমডিদের জন্য যে আইন, এখানেও একই আইন প্রযোজ্য, কিন্তু তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি এমডির দায়িত্ব পালন করে যাচ্ছেন। অর্থাৎ তিনি যে বেআইনি কাজ করছিলেন সেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়ে সেটি নিশ্চিত করেছে, এটি সত্যের অপলাপ। তিনি শাক দিয়ে মাছ ঝাকার অপচেষ্টা চালাচ্ছেন, তিনি যে বিরোধিতা করেছেন সেটি দিবালোকের মতো স্পষ্ট। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে, একই সাথে উপপ্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা রবীন্দ্র ফডনবিশ।
শপথ গ্রহণের পর বিজেপি নেতা অমিত শাহের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী। তার মন্ত্রিসভাকে সব রকম সমর্থন করবে বিজেপি, এমনটাই জানিয়েছেন নতুন উপমুখ্যমন্ত্রী রবীন্দ্র ফডনবিশ। বুধবার বিধানসভায় আস্থা ভোটে নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। ওই নির্দেশের পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। ন্যাটোতে যোগ দিতে ফিনল্যান্ড ও সুইডেনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটি। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানিয়েছেন, ফিনল্যান্ড সুইডেনকে কেবল সুরক্ষা দেওয়াই নয়, নর্ডিক অঞ্চলে সেনা উপস্থিতি বাড়াতেও এরই মধ্যে রাজি হয়েছে সদস্য দেশগুলো। সম্মেলনে ইউরোপের নিরাপত্তার জন্য রাশিয়াকে সরাসরি হুমকি বলেছেন বিশ্ব নেতারা। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিলে ইউরোপে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়বে। একই সাথে তিনি সতর্ক করে বলেছেন, দেশ দুটিতে ন্যাটো অবকাঠামো তৈরি এবং সেনা মোতায়েন করা হলে মস্কো জবাব দেবে। ওদিকে রুশ হুমকি মোকাবেলায় ইউরোপ জুড়ে মার্কিন সেনা বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে পোল্যান্ডে একটি নতুন স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণেরও ঘোষণা দেন তিনি। শাহজালাল ইসলাম, ব্যাংক লিমিটেড, অর্থনীতি সংবাদ। স্থানীয়ভাবে উড়োজাহাজ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে রাশিয়া। এ লক্ষ্যে দেশটির সরকার 77,000 কোটি রুবল বিনিয়োগ করবে। পশ্চিমা নিষেধাজ্ঞায় কয়েক মাস ধরে রুশ এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। বিদেশি নির্মাতা প্রতিষ্ঠানও নতুন উড়োজাহাজ সরবরাহ বন্ধ করে দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় মস্কো। রূপালী ব্যাংক, কৃষি সংবাদ। কুষ্টিয়ায় কোরবানির ঈদ উপলক্ষে 1,00,000 গরু প্রস্তুত করেছেন খামারিরা। করোনায় 2 বছর খামারিরা লাভের মুখ না দেখলেও এবার লাভবান হওয়ার আশা করছেন তারা। তবে এখন পর্যন্ত ক্রেতার সমাগম কম। দেশে বেশ কিছু অঞ্চলে বন্যা ও গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকেও পড়েছেন খামারিরা। কুষ্টিয়ার খামারগুলোতে গরু মোটাতাজা করতে ক্ষতিকর উপাদান ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাংলাদেশের জীববৈচিত্র্যের উল্লেখযোগ্য অংশ পাখি। এদেশের বিভিন্ন প্রতিবেশ ব্যবস্থায় প্রায় 700 প্রজাতির পাখি তাদের আবাসস্থল গড়ে তুলেছে। এদের মধ্যে অন্যতম ঘাস বনের পাখি। বিভিন্ন বনভূমি, চরাঞ্চল, লোকালয় ও জলাশয়ে পাশাপাশি বাংলাদেশের বিস্তীর্ণ খোলা প্রান্তর ও ঘাসবন বৈচিত্র্যময় পাখির আবাসস্থল হিসেবে পরিচিত। আবাসস্থলের ভিন্নতার কারণে এদেশের বেশ কিছু পাখি ঘাসবনের পাখি হিসেবে পরিচিতি পেয়েছে। ঘাসবনের পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন 8:11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। আনোয়ার, ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিল্প বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 26 পয়েন্ট বেড়ে 6,376 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 381টি কোম্পানি 937,74,00,000 টাকার শেয়ার মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 132,05,00,000 টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 195টির, কমেছে 136টির এবং অপরিবর্তিত রয়েছে 50টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবহ নিচ্ছি অশোক লিলেন, ইফা তটস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, ওয়েস্ট ইন্ডিজ টেস্টের ব্যর্থতা ভুলে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এ সিরিজ গুরুত্বপূর্ণ বলেছেন কোচ সিডন্স।